আচ্ছা, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে কোরা মার্কেটিং, ঠিক আছে? কোরা মার্কেটিং আমরা কয়টা পার্ট শিখবো? কোরা মার্কেটিং আমরা দুইটা পার্টে শিখবো, ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমরা কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তারপরে কোরাতে কোরা অ্যাকাউন্ট সেট আপ করবো, তারপরে কোরা অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করতে হয় কোশ্চিন গুলো সেটা শিখবো, ঠিক আছে? তারপরে কোশ্চিন অ্যান্ড অ্যান্সার মানে কোশ্চিন করবো, কিভাবে কোন সিরিয়াস হিসেবে শিখবো, তারপর কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হয় কোরাতে, ঠিক আছে? কন্টেন্ট রাইটিং হচ্ছে আমাদের ইয়ার পার্ট, ওই কি বলছে এটা, স্পেসের পার্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা অ্যাড জব কোয়ালিফিকেশন কিভাবে করব, এডুকেশন কিভাবে অ্যাড করব, লোকেশন কিভাবে অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, না না, কোরা জবে জানা হলো, কোরা হচ্ছে প্রশ্ন এবং উত্তরের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমাদের কাজটা শুরু করি। হ্যাঁ, তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের কোরা অ্যাকাউন্টে যেতে হবে। তো কোরাতে যে সার্চ দিয়ে কোরা বলেন, পুরা বলেন, যেটা আছে সেটা বলবেন, সমস্যা নেই, আমরা কোরাতে চলে গেলাম। হ্যাঁ, অনেক সময় এটা সার্ভার প্রবলেম, মানে সার্ভার বলতে কি, একই জায়গা থেকে মেলা অ্যাকাউন্ট খোলা হয়, তো আমার ল্যাপটপ থেকে মেলা করে অ্যাকাউন্ট খোলা হয় না, মাঝে মাঝে প্রবলেম হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এবার আমাদের কি বলছে, কোয়ারা অ্যাকাউন্ট আমাদের চাইলে আমাদের জিমেল দিয়ে কন্টিনিউ করতে পারে। কারণটা আমি বলে দেখেন, কোয়ারাতে আমরা কারোর সাথে কোনো সময় পার্সোনাল মেসেজ করার কোনো অপশন নাই, ঠিক আছে? শুধু কোশ্চিন অ্যান্সার পোস্ট, এখানে আপনার কোনো পার্সোনাল জিনিস ভাইরাল হওয়ার কোনো চান্স নেই, মানে এখানে আপনার সিকিউরিটির মেনটেনটা অতটা বেশি করা লাগবে না, ঠিক আছে? তাই আমরা কোয়ারা অ্যাকাউন্ট জাস্ট আমরা কি করতে পারি, কন্টিনিউ উইথ মুতাসির কিংবা যেটা নাম আছে সেটাই। এক্সট্রা কাজ কি করা লাগতো, আপনার লগ ইমেল দেওয়া লাগতো, পাসওয়ার্ড দেওয়া লাগতো, এটাই। তাছাড়া আপনি জাস্ট জিমেল দিয়ে কন্টিনিউ করলেন, হয়ে গেল, ঠিক আছে? এক্সট্রা কাজ শুধু ওই যেটুকু প্রথম ছিল ওটুকুনি, আর কিছু না। আচ্ছা, এবার আমাদের পছন্দ কি, বিজ্ঞান, প্রযুক্তি, বইপত্র, শিক্ষা, খাদ্য, না করা, না না, করা বাংলাদেশের ওয়েবসাইট না, আমরা জাস্ট ক্রিয়েট করার সময় বাংলাদেশের লোকেশন আছে, সেজন্য বাংলা দেখাচ্ছে, তাই এটা আমরা ইংলিশে ট্রান্সফার করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকম তো আমার চোখের সামনে কোনদিন পরে নাই, আমি যতবার জিমেল দিতে চাইছে, পাসওয়ার্ড চাইলে হয়তো বা জিমেলের পাসওয়ার্ডটা চাই, জিমেলের পাসওয়ার্ডটা দিলে লগ ইন হয়ে যাবে, লগ ইন হয়ে যাওয়ার কথা। আজ এক যদি কোনদিন আমার চোখের সামনে পরে, যদি এখন মধ্যে পরে নাই, তাই আমি ব্যাপারটা বলতেও পারছি না, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু নোট দিয়ে, ঠিক আছে? মানব দেহ বায়োলজি নাকি পদার্থবিজ্ঞান, এত কিছু দেওয়া দরকার নেই, ইন্টারনেট লাগবে, মোবাইল ডিভাইস, তথ্য প্রযুক্তি, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, মোবাইল, এগুলো সম্পর্কে দিয়ে রাখলে আপনার লাভ কি জানেন, অনেক আপডেট আপডেট ইনফরমেশন পাবেন এখান থেকে। আচ্ছা, মনে করেন শেষ, ঠিক আছে? আমরা পরবর্তীতে গেলাম, এবার আমরা আমাদের ভাষা কি দিব, ইংরেজি দিলাম, শেষ। এখনো কিন্তু আমাদের ভাষা চেঞ্জ হবে না, ঠিক আছে? চেঞ্জ কো আমাদের নিজের হাতে করা লাগবে। আচ্ছা, আপনার ফিড লোড হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার ফিড লোড হয়েছে, এখন আমার প্রথম কাজ কি, আমাদের এই ভাষাগুলোকে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করা, ঠিক আছে? আচ্ছা, বাংলা থেকে ইংলিশ কনভার্ট করার জন্য কি করতে হবে, আপনাদের যে জাস্ট চিহ্ন আছে না, চিহ্ন আছে না, লোকেশন মানে লোকেশন বলেন, পৃথিবী বলেন, মানে যেটা একটা ভূগোল বল, যা বলেন বলবেন, জাস্ট এখানে ক্রিয়েট করলাম, ক্লিক করলাম, তারপরে কি আছে, ভাষা যোগ করুন। আমরা যদি এখানে ক্লিক করে ভাষা যোগ করি, তাহলে দেখবেন আমরা কিন্তু খুঁজে পাবো না, বুঝছেন? এটা কোনো কি কারণে যে দিয়ে রাখছে, কি কারণে যে আছে আল্লাহ ভালো জানে, মানে এটা কোনো কাজও করে না, হয়ও না। তারপরে যদি এটা না হয়, তাহলে আমরা কি করবো, এখান থেকে দেখবো হচ্ছে সব ভাষা দেখুন, ঠিক আছে? এখানে যার পাশে ইংরেজি ভাষা আছে, ইংরেজিতে ক্লিক করলাম, তারপর এখানে অ্যাড ইংলিশ, অ্যাড ইংলিশ ক্লিক করলাম, তাহলে দেখেন আমার টোটাল ওয়েবসাইটটা আমার কিংবা টোটাল সাইটটা আমার ইংলিশে লোড দিল। এবার আমাদের এখান থেকে ইংলিশে চলবে, ঠিক আছে? সহজ না, কঠিন লাগলো কি জিনিসটা, একদমই সহজ। আচ্ছা, এবার আমরা তারপরের ধাপে কি শিখতে চাচ্ছিলাম, তারপর ধাপে চাচ্ছিলাম যে আমরা কিভাবে একটা, ও আচ্ছা, আমাদের এই যে করে জব, তারপর এডুকেশন, তারপর লোকেশন, এগুলো অ্যাড করা লাগবে, ঠিক আছে? এটা অ্যাড করার জন্য যেতে হবে কোথায়, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল যাবে, দেখেন যদি বারবার আপনার চলে আসে, জাস্ট আপনি এখান থেকে ইংলিশে ক্লিক করে নেবেন, হয়ে যাবে। আচ্ছা, দেখেন প্রথমে কি লেখা আছে, অ্যাড এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়াল, ঠিক আছে? আপনি কোথায় জব করেন কিংবা কি করেন, আপনার যে পোস্ট লিখবেন, আপনি কি পোস্টে জব করেন, আপনার কোম্পানির নাম লিখবেন, তারপর হচ্ছে স্টার্ট ইয়ার লিখবেন, কত, মনে করেন যে আপনি পোস্ট হচ্ছেন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আমি একটা করে দেখান, আপনার বাকিগুলো করবেন, ডিজিটাল, তারপর হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে, দিলাম বরেন্দ্র আইটি, ঠিক আছে? VARENDR বরেন্দ্র আইটি, ঠিক একসাথে দিলে আসবে,
আচ্ছা বরেন্দ্রটা দিলাম, ঠিক আছে। এবার স্ট্যান্ডার্ড কবে শুরু করেছেন মনে করেন, যেখানে 2020 সালে শুরু করেছেন, আপনারা এগুলো সব চেঞ্জ করতে পারেন, কোনো ব্যাপার না। মনে করেন 2020 সালে শুরু করেছেন, আপনি যদি ইন ডেট মানে শেষ করে ফেলেন তাহলে শেষ ডেট দিবেন, যদি না শেষ করেন তাহলে হচ্ছে আই কারেন্টলি ওয়ার্ক, ইয়ারে ক্লিক করে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন, তাহলে আপনার যে সাল থেকে যে সাল পর্যন্ত নেওয়া দরকার অটোমেটিক এটা দিল। তারপর এডুকেশন এড করতে পারবেন আপনারা, আপনাদের স্কুলের নাম দিবেন, প্রাইমারি অ্যাড্রেস দিবেন, সরি প্রাইমারি সাবজেক্ট দিবেন, মানে প্রথম আপনার কলেজ কিংবা প্রতিষ্ঠান কিংবা স্কুলের নাম দিলেন। তারপর মেজর সাবজেক্ট সায়েন্স আর্টস কিংবা কমার্স দিবেন না, ওইটা দিবেন। তারপর আপনার কি সেকেন্ডারি মেজর, কি সেকেন্ডারি মেজর হচ্ছে আপনাদের ইয়ার মেন সাবজেক্ট আছে না, যেমন আমাদের পলিটেকনিক্যালে কি হয় যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো থাকে না, ওরকম একটা ব্যাপার দিবেন আপনাদের মন। তারপর হচ্ছে ডিগ্রি কি, যারা অনার্স করবেন অনার্স, তারপরে যারা ইন্টার করবেন ইন্টার, যারা ডিপ্লোমা করবেন ডিপ্লোমা দিবেন এভাবে। তারপর গ্রাজুয়েশন কত সালে শেষ করেছেন আপনি এটা দিবেন, এখানে শেষ না করে তাহলে কিছু দেওয়ার দরকার নেই, দিবেনই আর কি। শেষ না করলে শুরু ডেট দিবেন, আশা করা যায় শেষ না করলেও নিবে সেভ হবে, ঠিক আছে। তারপরে ক্যান্সেল করলাম। এবার আপনার আপনাদের লোকেশন এড করবেন, এই লোকেশন আপনাকে আপনার নিজের বাড়ির ঠিকানা দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ট্যাট মানে কতদিন ধরে আছেন ওখানে, কত সালে আসছেন, আর এখন পর্যন্ত কি ওখানে আছেন, না যদি না থাকেন আছেন তাহলে জাস্ট এখানে ক্লিক, যদি না থাকেন তাহলে এখানে ডেট দিয়ে দেবেন যে আমি এত সাল থেকে এত সাল পর্যন্ত ছিলাম, এখন আর নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটা করলাম না, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, বুঝতে তো পেরেছেন। আর তারপরে যে জয়েন ডেটাটা তো দেওয়া থাকলো, ক্লিয়ার, মানে আমরা আমাদের প্রোফাইলে যা যা আছে কি কি আছে এগুলো শিখে নিলাম, ঠিক আছে। আমি ক্যান্সেল করলাম, সেটা আপনারা সেভই করবেন, বুঝছেন। আচ্ছা তাহলে এবার 3 নম্বর কাজ কি আমাদের, এখানে আমাদেরকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, কোশ্চিন করা লাগবে এবং অ্যান্সার দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করি, পোস্ট ক্রিয়েট করার নিয়ম তো আপনারা জানেন, নিয়মটা আমরা বারবার শিখে, আমরা জাস্ট নর্মালি খুব দ্রুত আমরা পোস্ট ক্রিয়েট করে কমপ্লিট করব, ঠিক আছে। পোস্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, জাস্ট এখানে অ্যাড কোশ্চিন লেখা আছে না, দেখেন পোস্ট ক্রিয়েট করা জায়গা হচ্ছে 3টা 4টা 5টা, মানে আপনি বিভিন্ন জায়গা থেকে পোস্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা অ্যাড কোশ্চিনের নিচে ক্লিক করুন, ড্রপ ডাউনে ক্রিয়েট পোস্টে ক্লিক করুন, একটা জায়গা মানে পোস্ট করার জায়গা জায়গা আমি দেখাচ্ছি, ঠিক আছে, একটা জায়গা। তারপর আপনি জাস্ট এখানে অ্যাড কোশ্চিনেও ক্লিক করলেন, কোশ্চিনের পাশে দেখেন যে ক্রিয়েট পোস্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করলেন, দুই জায়গা থেকে দেখলেন, আর একটা জায়গা আছে কি যে জায়গাটা এখানে ক্লিক করবেন, এই যে অ্যানসার আছে না, অ্যানসার এখানে পোস্ট করার অপশন আছে। আচ্ছা এইটাতে না, এই যে এখান থেকে এখানে ক্লিক করলেন, তারপর যে ক্রিয়েট পোস্টে ক্লিক করলেন, পোস্ট করার অপশন কয়টা হলো আমরা দেখলাম, 3 জায়গা থেকে পোস্ট করার অপশন পাইলাম, ঠিক আছে। তারপর চাইলে আপনি এখান থেকে আবার ক্লিক করে সেম পোস্ট হয়ে গেল, বুঝছেন কতগুলো অপশন দেওয়া আছে না পোস্টের, আপনার যেখানে মন চায় সেখান থেকে পোস্ট করবেন। মনে করেন যে আমি এখান থেকে পোস্ট করলাম, পোস্ট করলাম, ঠিক আছে। এখন পোস্ট করার নিয়ম আপনারা জানেন, পোস্ট করার নিয়ম আপনাদেরকে এক্সট্রা ভাবে শিখালো কোনো কিছু না, জাস্ট আমি একটা ইমেজ অ্যাড করলাম, মানে এমনি নর্মাল একটা ইমেজ অ্যাড করি, ঠিক আছে। মনে করেন যে আমি নর্মালি ইমেজ অ্যাড করবো, কোনটা এই যে ইমেজ অ্যাড করলাম, এখানে ইমেজে টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, লিংক দিলাম, হ্যাশট্যাগ ইউজ করলাম, পারেন এগুলো আপনারা অবশ্যই পারেন, তাই আমি এটা এক্সট্রা কাজ, আমি এক্সট্রা সময় দিচ্ছি না ওখানে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা হ্যাঁ এখানে নিজেরই মার্কেটিং করবেন, নিজের সব নিজের, মানে মানুষকে ইনফরমেশন শেয়ার করবেন, ঠিক আছে। ইনফরমেশন শেয়ার করা মানে মার্কেটিং করা হয়ে আপনার নিজেরই। হ্যাঁ আপনি কি পারেন, মনে করেন যে আপনি এসইও তে একজন এক্সপার্ট, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়ান, মানে এটা আমরা একটা পোস্ট করাই লাগবে, ঠিক আছে। আর তার আগে আমরা একটা না ডিজাইন করে নিয়ে চলে আসবো। আচ্ছা ক্যানভা থেকে তো আপনারা ডিজাইন করতে পারেন, আমরা একটা জাস্ট বাইরে থেকে নিয়ে আসি। এই যে 10 এমএম নিচে এখানে কোনো পোস্ট ইমেজ সাইজ দেওয়া নাই, মনে করেন যে WWC এই যে এটা একটা আমরা ইমেজ নেওয়া লাগবে তাই নিচ্ছি। হ্যাঁ মনে করেন যে এই ব্যাপারে আমি পোস্ট করলাম, এটা কপি করলাম, তারপরে যে পোস্টের এখানে আসলেন ক্রিয়েট পোস্ট, এটা পেস্ট করলাম, দেখে আমার ইমেজ চলে আসলো। জাস্ট এখান থেকে আমরা পোস্টের টাইটেল দেব, ডিসক্রিপশন দিব, বিস্তারিত লিখবো, লিঙ্ক দিব, এটা তো আপনারা সবাই পারেন, এটা আলাদা হয়ে শিখানো কোনো কিছু নাই, জাস্ট আমরা এখান থেকে পোস্টে ক্লিক করলাম, পোস্ট হয়ে গেল, ঠিক আছে। শেষ তাহলে পোস্টের ব্যাপারটা তো ক্লিয়ার, আমরা পোস্টের ব্যাপারটা তো বুঝতে পেরেছি যে দেখেন পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আবার তো পোস্ট রাখা যাবে না, পরে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা এবার আর কাছে সেখানে বোঝেন সুন্দর করে, পোস্ট তো করলাম, এখন আমাদের পোস্টের নিচে কি কি থাকে, আমরা যে ফেসবুকের মতো দেখি কিংবা ইনস্টাগ্রাম টুইটার মতো দেখি ওখানে থাকে, কিন্তু এটা একটু আলাদা, ঠিক আছে। যেমন এখানে যদি খেয়াল করেন দেখতে পাবেন, এই যে এখানে এই যে এটা দেখেন,
এটাকে বলা হচ্ছে আপভোট, আপভোট মানে হচ্ছে লাইক, এটাকে বলা হচ্ছে ডাউনভোট, ডাউনভোট মানে কি ডিসলাইক, এটাকে কি বলা হচ্ছে কমেন্ট, কমেন্ট তো কমেন্টই, আর এখানে কি বলা হচ্ছে শেয়ার, বুঝছেন? প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা না, কেমন না আগে যেটা আপভোট মানে লাইক হলে মানে বুঝতে পারছেন যে কোনটা কি এখন, তাই না? আচ্ছা তাহলে বুঝতে পারলেন এটা কি। হ্যাঁ এবার আমরা আর একটা কাজ করবো, সেটা কি করবো, আমরা একটা কোশ্চিন করব। আমরা কোশ্চিন করি, কোশ্চিন করার জন্য কি করতে হবে আমাদেরকে, আক্স আছে না, আক্সে ক্লিক করবে না, যদি আক্স না পান তাহলে অ্যাড কোশ্চিন আছে, অ্যাড কোশ্চিনে ক্লিক করলেও এনা যেটা আসবে, আক্সে ক্লিক করলেও সেটা আসবে, আক্স মানে তো মানে কোশ্চিন করাই আর কি, ঠিক আছে না? আচ্ছা কোশ্চিন করা, মনে করেন যে আমরা সার্চ দিলাম হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও, ঠিক আছে, এটা আপনার কোশ্চিন। এখন আপনি মাথায় রাখবেন, আপনি যখন মানে আগের কোনো কোশ্চিন করবেন কিংবা অলরেডি যে কোশ্চিন এক্সিস্ট মানে আছে আপনার মতো কোশ্চিন করছে, ওদের অ্যান্সার গুলো আপনার দেখাবে, যে হোয়াট ইজ এসইও এখানে 6টা অ্যান্সার আছে, হোয়াট ডাজ এসইও এটাতে দেখে 6টা অ্যান্সার আছে, তার মানে আপনি যদি এই এই কোশ্চিন গুলো করেন আপনি করতে পারবেন না, আপনি যত পোস্ট করেন না কেন আরেকজনের পোস্ট হয়ে যাবে, কেমন ভাবে, তারপর অটোমেটিক আপনার যে এই সার্চ রেটে যেটা ইম্পর্টেন্ট মানে যেটা সুন্দরভাবে দেওয়া আছে সেটাই আপনার পোস্ট হবে, কেমন হবে দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে? তার আগে কথা বলি, আপনারা অবশ্যই এখানে ইউনিক ইউনিক প্রবলেম বের করবেন, ইউনিক ইউনিক কোশ্চেন করবেন, ঠিক আছে, যেটা অলরেডি এক্সিস্ট করে সেটা করবেন না, ঠিক আছে, যেটা অলরেডি এক্সিস্ট করে সেটা আপনি করবেন না, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমরা এই যে অ্যাড আস্ক কোশ্চেন, অ্যাড কোশ্চেনে ক্লিক করি তাহলে দেখেন কি আসে, দেখেন কি আসলো, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার মানে কি আমি যাই দিই না কেন ওরা ওদের মতো করেই সাজায় নিবে, কিন্তু আমরা যদি এখন এমনটা করি যে পরে তখন পেয়ে যাই, আবার আসা অপশনে ক্লিক করলাম, দেখেন হুইচ সিফাত, ঠিক আছে, আমরা যদি এখানে আমরা আক্স কোশ্চেনে ক্লিক করি এখন কত কোন অ্যানসার পাওয়া যায় দেখছেন, এবার কিন্তু যদি আমরা ইয়া করি ডান করে দেখেন শেয়ারের অপশন আছে, সবই অপশন আসছে, এবার এর আগের বার কিন্তু আসছিল, আসছিল কিন্তু কারণ এটা ওই কোশ্চেনটা এক্সিস্ট অলরেডি এক্সিস্ট করে ওইখানে, ঠিক আছে, তার কারণে ওটা ওদের মতো করে সাজায় নিয়েছে, কিন্তু এখন তো করলাম কি আমরা ইউনিক একটা কোশ্চেন করলাম না, হুইচ সিফাত মানে সিফাত কে, এটা ব্যাপারের কাছে কোনো ডাটাই নাই, এখন যদি আমরা এখানে ডান করি কিংবা কাউকে যদি শেয়ার করি মনে করেন এই কয়েকজনকে আমরা চাইলে সেন্ড করতে পারি মানে অ্যান্সারটা দেওয়ার জন্য, ঠিক আছে, জাস্ট আমরা ডানে ক্লিক করলাম, চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করেছে হুইচ সিফাত, সিফাত কে আমরা স্কিপ করলাম, এটা আপনাদের তো প্রয়োজন নেই, ঠিক আছে, ইন্টেরিয়র ট্রান্সলেশন আজ যাই হোক স্কিপ করলাম, এটা এবার দেখেন আসবে কোশ্চেন, আসছে না, এর আগের বার কি আসছিল, আসছিল না, কিন্তু তার মানে কি আমাদের এখানে কোশ্চিন করলে কি করতে হবে, ইউনিক কোশ্চিন করা লাগবে, কোশ্চিনের ব্যাপারে প্রবলেম সলভ হয়েছে, আর কোনো কোশ্চিন আছে এটার ব্যাপারে, কোশ্চিনের ব্যাপারে কোনো কোশ্চিন আছে, কোশ্চিন করে লাভ হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে, আপনার পরিচিতি বাড়বে, ঠিক আছে? আচ্ছা মনে করেন আমরা যদি ইয়া করি, আপনি যখন আমার সামনে আছেন আমি আপনাকে একটা শিখাচ্ছি, আপনি যত আমার কোশ্চিন করবেন তত আমি আপনাকে ভালো মতো চিনবো না, হ্যাঁ বারবার তার সাথে আমার কানেকশনটা ভালো হচ্ছে, কোরার সাথে আপনার কানেকশন ভালো করতে হবে, আপনার কোশ্চিন করা লাগবে রেগুলার কম বেশি, বুঝতে পারছেন, মানে কোরা যেহেতু আপনাকে শিখাচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সার দিচ্ছে, তার মানে অবশ্যই আপনাকে কোরার সাথে সম্পর্ক ভালো করার জন্য রেগুলার কোশ্চিন করা লাগবে। আচ্ছা তারপরটা তো যাই, হ্যাঁ তারপরটা কি ছিল, অ্যান্সার, এবার দেখেন এবার যদি আপনাকে অ্যান্সার দিতে চান তাহলে কি করতে হবে, মনে করেন যে অ্যান্সারে ক্লিক করলেন, অ্যান্সারে ক্লিক করবে দেখেন অনেকে কোশ্চিন করছে, আপনি যে মানে যে বিষয়গুলো আপনি ইন্টারেস্টেড ছিলেন, আপনি ইন্টারেস্টেড ছিলেন অনেক কিছুতে, ইয়া দিলেন ইন্টারেস্ট দিলেন আপনার, এখন ওই ব্যাপারে তো আপনাকে আপনার কাছে ফিড আসছে, এখন তার মানে কি আপনি ওইভাবে ইন্টারেস্টেড হলে ওই ব্যাপারে আপনি অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা দেখেন আপনি যদি এখন অ্যান্সার দেন, মনে করেন যে ফেসবুক রিলেটেড কেউ পোস্ট করেছে মানে কোশ্চিন করেছে, আমরা যাই এখানে যাই, এখানে কোশ্চিনসে যাই, দেখেন আসুক এটা আগে, আচ্ছা দেখেন এই যে ফেসবুক রিলেটেড কোশ্চিন আছে, আপনি এগুলোর অ্যান্সার আপনি জানেন, প্রত্যেকটার অ্যান্সার করবেন এখান থেকে, মানে আপনার ইচ্ছা আপনি এটা এটা গ্রাম বলে কিন্তু কোশ্চেন অ্যান্সার পোস্ট করে কিন্তু এখান থেকে আর্নিং করা যায়, এখান থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার পোস্ট করে ইনকাম করা যায়, আমরা আগামী ক্লাসে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, কিন্তু আজকে আমরা জাস্ট আপাতত বুঝি যে কোশ্চেন করাটা কিসের জন্য করবো, এই যে কোশ্চেনের অ্যান্সার গুলো দিবেন, কি বলছে কি বলছে, হু ওয়ান ক্যান আর্ন মানি বাই ইউজিং ফেসবুক, ঠিক আছে, আপনি এটা চাইলে অ্যান্সার দিতে হলে কি করতে হবে, জাস্ট অ্যান্সারে ক্লিক করবেন, ওর কোশ্চেনটা উপরে দেখাবে, আপনি আপনার অ্যান্সারে দেখবেন যে আপনি অ্যান্সারে মনে করেন যে হাই লিখলেন, ঠিক আছে, জাস্ট এখানে ওর অ্যান্সারটা জায়গাতে আপনি এখানে পোস্ট করে দিবেন, ওর কোশ্চেনের নিচে এটা পোস্ট হয়ে যাবে অটোমেটিক, এই যে এটা ছিল 34টা ছিল, যে 35টা হয়ে যাবে এখন, ঠিক আছে, এটা আপনার প্রোফাইলে শো করে যে হ্যাঁ আপনি যে এটাতে কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলেন, ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা যদি এখানেও চলে যাই,
34টা ছিল, এখন এটা দেখবেন 35টা হয়ে গেছে। ওদের অ্যানসার গুলো চেক করাবে, এই যে এখান থেকে, এখান থেকে খেয়াল করেন, এখানে 34টা ছিল 35টা হয়ে গেছে। আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি, ভিডিও দেখলে বুঝতে পারবেন, বুঝছেন। 34টা ছিল, এখানে কিন্তু 35টা হয়ে গেছে, খেয়াল করেছেন। আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম দেখেন, আমরা শিখলাম হচ্ছে আমাদের কোরা অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কোরা অ্যাকাউন্ট সেট আপ কিভাবে করতে হয় সেটা শিখলাম, তারপর কোরা পোস্ট, কোশ্চেন, অ্যান্সার, আমাদের জব কোয়ালিফিকেশন কিভাবে অ্যাড করতে হয়, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হয়, লোকেশন কিভাবে অ্যাড করতে হয়, এটা আমরা শিখে নিলাম। আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এগুলো টোটালটা কমপ্লিট করে নিয়ে আসবেন, এবং আগামী ক্লাস আমরা নিব হচ্ছে কোয়ারা স্পেস এর পরে, ঠিক আছে, স্পেস। এবং এটা যখন নিলাম দুইটাতে সেম টাইম লাগবে ক্লাস নেওয়ার সময়, আর স্পেসটা অনেক ইম্পর্টেন্ট কিছু, কারণ স্পেস থেকে ইনকাম করা যায়, আর্নিং করা যায়, বুঝছেন। এর জন্য আর কোয়ারাতে আর্নিং করা খুবই সহজ, কারণ কোয়ারাতে কম্পিটিশন কম, বুঝছেন, এটা একটা ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে এগুলো হোমওয়ার্ক কমপ্লিট করে আসবেন, ঠিক আছে। আচ্ছা।